2 বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনা, তোমরা যারা নাম জায়গাটা শুনেছ, দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি বলে সুন্দরবন লাইনে একটা জায়গা আছে রায়দিঘি, ওখানে কীর্তনে গিয়েছিলাম। ওই রায়দিঘিতে যখন গানে গিয়েছিলাম 2 বছর আগে, আর ঘটনাটা বলছি তার একটা বিরাট কারণ তোমাদের বলে যাই, জীবনে বাবা মা কত বড় আপন, এই ঘটনাটা আমার সাথে ঘটে না গেলে আমি হয়তো বুঝতাম না, আগেও বলতাম, তবু এটার সাথে আরো বেশি জড়িত। ছেলেটার বাড়িতে যখন হরিনাম করতে গেলাম না, বায়না করেছে গাড়ি থেকে, আস্তে 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 গাড়ি থেকে যখন নামলাম, যে ছেলেটা বায়না করেছিল ছুটি আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, দাদা তোমাকে ক্যাসেটে দেখতাম মোবাইলে, আজকে সামনে থেকে দেখবো, আহা খুব ভালো লাগলো। আমার হাত ধরে নিয়ে যাচ্ছে, বিরাট বড় পাঁচতলা বাড়ি, ছেলেটা ব্যাঙ্গালোরে সোনার কাজ করে করত। ওই বাড়ি ফিরে রায়দিঘি বাজারে একটা সোনার দোকান করেছে, যার জন্যই বাড়িতে কীর্তন হরিনাম দিয়েছে। আমার হাতটা ধরে গাড়ি থেকে নামার পরে, পাঁচতলা বাড়ি মিনিচার অটোমেটিক দিয়ে সাজানো, আমি বলি চলো বাড়িতে যাই বিশ্রাম নেব একটু। ও আমার হাত ধরে নতুন বাড়িতে নিয়ে যাওয়ার জায়গায় কোথায় নিয়ে গেল জানো, পাশেই একটা পুরানো মাটির বাড়ি, সেই মাটির বাড়িতে নিয়ে গেল। আর যখন নিয়ে গেল, আমি বলি দাদা এখানে, বলে একবার চলো না, আমি বলি চলো। মাটির বাড়িতে গেলাম, জুতোটা খুলে যখন ভিতরে ঢুকলাম, দেখলাম একটা তক্ত বসাচ্ছে, আর সেই তক্ত বসের কোণে অনেকগুলো সাদা কাপড় জড়ো করা আছে, আর ওই মাটির ঘরের দেয়ালেই একটা তাক করা আছে, র্যাক মতো করা আছে। সেই তাকের ওপরে দেখলাম একটা হোম থিয়েটার মিউজিক সিস্টেম রাখা আছে, আর তাতে চিপ মেশিনে হরিনাম চলছে, হরে কৃষ্ণ নাম চলছে, ভগবানের নাম চলছে। ও মায়েরা, ছেলেটা আমার পরে ঘরে ঢুকলো, আমি বলি কি ব্যাপার এখানে কেন ঢোকালে, ছেলেটা ঘরে ঢুকেই তক্ত বসে বসে যেখানটা কাপড় জড়ো করা ছিল, আমি ভেবেছিলাম ভালো করে তাকিয়ে দেখি ছেলেটাও ঘুরে ডাকছে, বলে মা। আমি ভালো করে তাকিয়ে দেখি কাপড় জড়ো করা, তার মাঝখানে একজন জড়সড় হয়ে বসে আছে, এত ওই চেহারাটা ছোট মতো হয়ে গেছে, বয়সের সাথে সাথে বোঝা যায় না। আমি বলি যাক এটা তোমার মা, বলে হ্যাঁ গো দাদা এটা আমার মা। দেখা মাত্রই খুব খারাপ লাগলো, ছেলেটাকে কিছু বলতে পারিনি মায়ের সামনে। ছেলেটা মাকে বলে দা মা, সেই সৌরভ ভাই এসেছে যার হরিনাম ফোনে তুমি শোনো। সেই বয়স্ক বুড়ি মাটা আমাকে কাছে ডাকলো, ডেকে গালে একটা চুমকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো। আমার এত রাগ হয়েছিল ছেলেটার ওপরে, যে বড় বাড়ি করেছে আর মাকে মাটির ঘরে রেখে দিয়েছে, বাইরে এসে ছেলেটাকে বলবো বলে তাড়াহুড়ো করে বাইরে এসে ছেলেটাকে রাগে রেগে মেগে যখন বললাম, আমি বলি হাগো তোমার লজ্জা করে না, এত বড় বাড়ি করেছো আর মাকে ওই পুরানো মাটির ঘরে রেখে দিয়েছো, মাকে তো নতুন বাড়িতে নিয়ে এসে রাখতে পারো। ছেলেটা ভেবেছিলাম খারাপ, কিন্তু আমার ধারণা ভুল, ছেলেটা খুবই ভালো। বলার সাথে সাথে চোখ দুটো ছলছল করে ছেলেটা আমার হাতটা ধরে বলে দাদা, কতবার যে মাকে বলেছি যে মাটির ঘরটা কোন দিন নয় কোন দিন পড়ে যাবে, তুমি নতুন বাড়িতে চলে এসো, মা আসতে চায় না। আমি গান করে আসার সময় ছেলেটাকে হাত ধরে একটা কথাই বলেছিলাম, শোনো দাদা কালকে সকাল হলে তোমার মাকে কোলে তুলে নিয়ে নতুন বাড়িতে ঢোকাবে জোর করে। ছেলেটা বলে মা যদি কান্নাকাটি করে, আমি বলি কাঁদু, বলে মা যদি চিৎকার করে লোক জড়ো করে পাড়ার লোক, আমি বলি করু, জোর করে তুলে নিয়ে নতুন বাড়িতে ঢুকিয়ে দাও। পরের দিন সকালবেলা ছেলেটা ফোন করে বলেছিল, রাত্রে গান করে ঘরে এলাম সকালবেলা, বলে দাদা করা হয়ে গেছে। আমি বলি মা কেঁদেছে, বলে মা হাউ মাউ করে কাঁদছিল, এত চিৎকার চেঁচামেচি করছিল, গ্রামের পাড়ার লোক জড়ো হয়ে গেছে, সবাই ভেবেছে আমি হয়তো মাকে ধরে মারছি। আমি বলি তারপর, বলে তারপরে মাকে ঢুকিয়ে দিতে মা এখন চুপচাপ আছে, ঠিকঠাক আছে, সব ঠিক আছে। আর এই ঘটনাটা কেন বলছি জানো, বলার কারণটা হলো, শুনলে তোমাদেরও কষ্ট হবে,
বলার কারণ হলো এইটা হয়েছিল দু বছর আগে, আর এই মাঘ মাসের আগে করে সেই ছেলেটাই আমাকে ফোন করে বলে, সরব ভাই আমার বাড়িতে আর একবার হরিনাম দো। আমি বলি ভালো কথা, আবার যাব কি উপলক্ষে? বলে মায়ের বাৎসরিক কাজ। শোনা মাত্র এত বুকের ভেতরটা যন্ত্রণা হলো। আমি বলি আমি যাব না, তুমি অন্য কীর্তনিয়া করে নাও, ও টাকা পয়সা রইল, তুমি অন্য গায়ক করে নাও, যার কাছে আশীর্বাদ নিয়ে এসেছি তার মৃত্যুবার্ষিকীতে কী করে গান করব? না যেতাম আলাপ হতো তাহলে আলাদা কথা ছিল। ছেলেটা ফোনের ওপার থেকে কি জানালো জানো? বলে দাদা একবার তো আসতেই হবে, কারণ তুমি জোর করে ঢোকাতে বলেছিলে বলে ঢুকিয়েছিলাম, বলে মাকে তবু সামনে থেকে দুটো বছর সেবা করতে পারলাম, আর যদি মাটির বাড়িতেই থাকতো তাহলে সেবা করা। তাই দেখ এই কথাটা আমার বলার পিছনে ছেলেটাকে কারণ কি ছিল জানো? আমরা অনেকেই ভাবি, দেখবি আমাদেরও মায়েরা বলে মা একটা শাড়ি নেবে, মা বলে না আমার লাগবে না, বাবা একটা ধুতি নেবে বলে না লাগবে না। এ মানে বাবা মারা বয়স হয়ে গেলে এমন বলে, কিন্তু আমাদের কর্তব্য আমরা জোর করে কিনে দেব। একই ব্যাপার গো, ছোট যখন আমরা ছিলাম বাবা মা যেমন খেতে, আমরা যেমন খাবো না করে কাঁদতাম, কেঁদে লোক জড়ো করতাম, কাঁদবো না খাবো না করে কেঁদে একেবারে লাপালাপি করতাম, মায়েরা কি করত? পেটে হাত দিয়ে বুঝে যেত পেট পড়ে আছে, জোর করে মেয়েকে আমাদের মুখেতে। বয়সকালে আমাদেরও বাবা মার সাথে সেই কাজটা একটু করার দরকার। বাবা মা বলবে আমার এটা খেতে ভাল লাগে না, ওটা ভালো লাগে না, আমার এটা ভাল লাগে না, ওটা ভালো লাগে না, আমাদের জোর করে বাবা মাকে দিতে হবে, দিলেই দেখবে কাজ হয়ে যাবে। কারণ বাবা মা মুখ ফুটে কোনোদিন কিচ্ছু বলবে না, কোনোদিন মুখ ফুটে কিচ্ছু বলবে না, আমাদের জোর করে একটু বাবা মাকে দেওয়া লাগবে, জীবনে দেখবে কাজ হয়ে যাবে। আর এইটুকু তোমাদের বলতে পারি, জীবনে যদি বাবা মার আশীর্বাদ পাও না, তোমাকে আলাদা করে কোনো তীর্থস্থানে গিয়ে আশীর্বাদ নিতে যেতে হবে না। বাবা মা যদি কৃপা করে একদিন তোমার জীবনে আসবে, যেদিন তোমার পাশে ওই মুখ্যমন্ত্রী নয়, ওই প্রধানমন্ত্রী নয়, ওই ভগবান শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি বল বলে চলে আসবে। ভগবান তোমাদের কৃপা করবে যদি বাবা মার সেবা যত্ন করতে পারো। আজকে ছোট ছ বছরের ছেলেটা জয়দেব, ও তখনও জানে না কি সর্বনাশ ঘটেছে, ও মায়েরা শ্মশানে চলেছে, বলো হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ছ বছরের জয়দেব দেখছো বাবাকে নিয়ে শ্মশানে যাচ্ছে, ও মায়ের আঁচল ধরে যাচ্ছে। আর সতীদাহ প্রথার নিয়ম, স্বামী জ্বলন্ত চিতায় স্ত্রীকে ঝাঁপ দিতে হয়। স্ত্রীকে আলতা পেরে চওড়া শাড়ি পরেছে, পায়ে মোটা করে আলতা, সিঁথিতে চওড়া করে সিঁদুর, কপালে বড় লালটি। ছ বছরে জয়দেব তখনও জানে না কি হয়েছে, কি ব্যাপার চলছে। ও মায়ের আঁচলটা চেনে, টানতে টানতে মা বাবাকে নিয়ে ওরা কোথায় যাচ্ছে? সবাই মিলে বাবাকে কাঁধে তুলেছে, কোথায় যাবে? বলে দিল তোর বাবাকে নিয়ে শ্মশানে যাবে। মা শ্মশানে তো আগুন জ্বালায়, মানুষকে পোড়ায়। বলে হ্যাঁ তোর বাবাকেও পোড়াবে। মা তাহলে তো বাবার লাগবে। বলে হ্যাঁ রে, তার সাথে যে আমিও পুড়ব। জয়দেব বলে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি তোমরা দুজন মিলে মেলায় যাচ্ছ, হ্যাঁ আমাকে লোকাচ্ছ। বামাদেবী বলে মেলাই বটে, যে মেলায় যাচ্ছি সেই মেলা থেকে আর কোনোদিন ফেরা আর হবে না। শ্মশানে গেল, চিতা সাজালো, চিতা সাজিয়ে ভোজদেব ব্রাহ্মণকে চিতার ওপর শোয়ালো। ছোট্ট ছ বছরে জয়দেবের হাতে গ্রামের লোকরা একটা আগুনের মশাল হাতে ধরিয়ে দিল, আগুনের মশালটা দিয়ে বলে নাও বাবা তোমার বাবার মুখেতে আগুনটা ধরিয়ে দাও। যেই না বলেছে, ছ বছরে জয়দেব আগুনের মশালটা ফেলে দিয়ে চিৎকার করে, না কি বলছো
তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। আরে আমার বাবার গায়ে আগুন দেবো, আমার বাবা যখন মন্দিরে আরতি করতো বাবার গায়ে একটু ছাঁকা লাগলে বাবা চিৎকার করে কাঁদতো, আর তোমরা বলছো বাবার গায়ে আগুন। না 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 না, আমি দেব না, আমি দেব না। ছুটে মায়ের কাছে গেছি, মায়ের আঁচলটা নিয়ে চোখে জল মুছতে মুছতে, মা মা জানো তো ওরা বললো বাবার গায়ে আগুন দিতে, আমি দিইনি, আমি ভালো করেছি তো মা, আমি ভালো করেছি তো। আমি বামা দেবী বলে, ওরে খোকা, আগুন তুই না দিলেও যে আগুন দেওয়ার লোকের অভাব, হাই দেখ তাকিয়ে, আগুনকে ধরিয়ে দিয়েছে চিতা দাউ দাউ করে জ্বলছে। ছ বছরের ছেলেটা চিতার দিকে তাকিয়ে দেখলো চিতা দাউ দাউ করে জ্বলতে শুরু হয়েছে। তখনও জয়দেব বুঝতে পারছে না যে পুরে ছাই হলে সারা জীবনের মতো হারিয়ে যাবে। চিতা যখন দাউ দাউ করে জ্বলছে, মায়ের আঁচল দিয়ে যখন চোখের জল মুছছে, বামা দেবী দেখলো ছেলেটা কাঁদছে, এই সুযোগে আঁচলটা ছিনিয়ে নিয়ে জ্বলন্ত চিতার দিকে ছুটতে ছুটতে চলেছে। পেছন থেকে ছ বছরে জয়দেব বলে, যেও না মা, আমাকে ছেড়ে তুমি যেও না মা, আমাকে ছেড়ে তুমি যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না। আমি জন্ম থেকে মগ জেনেছি মা, আমি জন্ম থেকে মগ জেনেছি মা, এ জগতে শুধু ভালোবাসা বাসি, মাগো তোমাকে ছাড়া চলবে না, তোমাকে ছাড়া চলবে না। ছোট্ট ছ বছরে জয়দেবের সামনে ওর বাবা মা দুটো রক্ত মাংস গড়া দেহ পুড়ে, আর এই যে দেখলে আমি প্রণাম করলাম তোমাদের, কেন জানো? আমার প্রণাম করার কারণ হলো, লীলাটা তোমরা শুনছ, সকল বাবারা মায়েরা দাদারা সবার কাছে আমার একটা মিনত, তোমাদের প্রণাম করলাম একটু তোমরা দুহাত ভরে আশীর্বাদ করবে। আমার জীবনে একটা বিরাট চাওয়া আছে, আমি সব জায়গায় গানে গিয়ে বলি, তোমাদেরকেও জানাই, অনেকে বলে এমন চাইতে নেই বলতে নেই, কিন্তু আমি চাই তোমরা সেই আশীর্বাদ করো। আমিও ভগবানকে জানাই আমার চাওয়া কি জানো, আমি যেন আমার মায়ের আগে মরতে পারি। অনেকে বলে এমন বলতে নেই, আমি চাই আমার আয়ু যেন আমার মা পায়, কারণ জানি না এই এত বাবা মা এমন হয়তো জীবনে যে বাবা মা কত বড় সম্পদ যার হারিয়েছে সে জানে, যার আছে তারা এখনো হেলায় হারাচ্ছে, অবহেলা করে চলেছে। তাই জন্য আমি জানি না কেন আমার মধ্যে এত শক্তি নেই, আমি ভাবলেই আমার গা হাত পা থরথর করে যে ওরা মাকে নিয়ে শ্মশানে যাবে কোনো একদিন।
তাই চাই মায়ের আগে যেন আমি চলে যাই, সেই দৃশ্য যেন দেখতে না হয়। আজকে ছ বছরের ছোট্ট ছেলে, ছ বছরের ছোট্ট জয়দেব, তার চোখের সামনে বাবা মা রক্ত মাংসে গড়া দেহ পুড়ে, মায়েরা দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ কি গো বোঝে, চলে গেলে দেখবে বোঝে। বাবা মা যখন পুড়ে ছাই হলো ছোট্ট ছেলে, ওই চিতার কাছে গিয়ে ছাই গুলোর কাছে গিয়ে কাঁদে কাঁদে, বাবা কি হলো, কোথায় তুমি চলে গেলে? শোনো না, আমি আর দুষ্টুমি করবো না, তুমি যা বলবে আমি তাই শুনবো, একবার ফিরে এসো মা, একবার এসো না, তুমি যা রান্না করবে আমি তাই খাবো, আমি কোনো তোমাকে অভিযোগ জানাবো না, এই রান্না ভালো হয়নি ওটা ভালো হয়নি, যেটা রান্না করবে সেটাই খাবো। মনে রেখো জীবনে আজকে জয়দেবের সাথে যেমন হচ্ছে, জীবনে সবার সাথে এমন একদিন হবে, বাবা মা সারা জীবনের জন্য নয়। তাই এখানে তোমাদের এই রামনগর গ্রামের নাম রামনগর গো, তোমাদের এখানে হরিনাম করতে এলাম, জানি না কতদিন বাঁচবো, জানি না কে কতদিন থাকবো, যতদিন প্রাণ আছে সকলের কাছে হাত জোর করে একটুখানি বলে যাই, জীবনে যাই করো। আমি বারবার ক্যাসেটে ইউটিউবে বারবার বলেছি, আজকেও বলে যাই, জীবনে বাবা মাকে কোনোদিন চোখে জলে কাঁদাবে না। অনেকে বলে বাবা মা খারাপ, বাবা মা শয়তান, মনে রাখবে সোনার আংটি বাঁকা হলেও হাজার হাজার টাকা দাম, সোনার আংটি সোজা হলেও হাজার হাজার টাকা দাম। বয়সকালে বাবা মা হয়তো মাতার ভ্রমে একটু ভুল ভ্রান্তি করে, সেই ভুল ধরে যেন তাদেরকে ঘর ছাড়া করে দিও না, বড় আশা নিয়ে তারা আমাদের মানুষ করে। তাই যতদিন প্রাণ থাকবে জীবনের শেষ দিন পর্যন্ত বাবা মার সেবা কর। ছোট্ট ছ বছরের ছেলেটা চোখের সামনে বাবা মা পুড়ে গেল জয়দেবের, যখনই বাবা মা হারালো সোজা কাঁদতে কাঁদতে চলে গেছে রাধা মাধবের মন্দিরে। রাধা মাধবের মন্দিরে গিয়ে মা ছোটবেলায় শিখিয়েছিল বাবা মা আর ভগবান এদের সাথে কোনোদিন বেঈমানি চিটিংবাজি করতে নেই। তাহলে আমার বাবা মা পুড়িয়ে গেল, আমার তালে আছে একজন, সেটা হলো ওই ভগবান। সোজা মন্দিরে গিয়ে রাধা মাধবের চরণে, কৃষ্ণ তুই তো ভগবান, তুই তো ভগবান, তুই কেন এমন ভগবান রে, যে যে তোর নাম করে তুই খালি তাদেরকে কাঁদাস, আর যে তোর নাম করে না তুই তাদেরকে দেখতে পর্যন্ত পাস না, কেন কেন তুই এমন করিস? আমার বাবা মা তোর নাম করতো, আমি তোর নাম করতাম, তুই আমার বাবা মাকেও মেরে দিলি, আমাকে তুই অনাথ করে দিলি, কি ভেবেছিস? তুই আমার বাবা মাকে মেরেছিস, আমি তোর নাম ছেড়ে দেবো? যতই কষ্ট হোক, যতই জ্বালা হোক, আমি তোকে কোনোদিন ছাড়বো না। এই জয়দেব, এই যতদিন প্রাণ থাকবে ততদিন তোর নাম করবে, জীবনের শেষ দিন, শেষ জীবন পর্যন্ত এই জয়দেব তোর নাম করে যাবে। কাঁদতে কাঁদতে কৃষ্ণের চরণ দুটো জড়িয়ে ধরে, কৃষ্ণ রে কৃষ্ণ, ওই চোখের জলে আকুল সুরে ডাকিলে নাকি তোমায় পাওয়া যায়, আকুল সুরে ডাকিলে নাকি তোমায় পাওয়া যায়, ডাগলে নাকি তোমায় পাওয়া যায়, নয়ন জলে ডাকলে নাকি ওগো তোমায় পাওয়া যায়, নয়ন জলে ডাগে
আকুল সুরে ডাকলে নাকি তোমায় পাওয়া যায়, আকুল সুরে ডাকলে নাকি তোমায় পাওয়া যায়, বিধি রে বলি কারো পৌষ মাস কারো কি বলে গো সর্বনাশ, বাবা মা হারালো ছোট্ট ছেলে জয়দেব, তোর সর্বনাশ হলো বাবা মা হারালো, কিন্তু একজনের পৌষ মাস কে জানো, ওই কেন্দুলি গ্রামে একজন ব্রাহ্মণ ছিল যার নাম ছিল নিরঞ্জন চ্যাটার্জি। ওই ব্রাহ্মণ মনে মনে চিন্তা করত, আমার গ্রামে মন্দির হলে হয়েছিল, আমি পুরোহিত হতে পারিনি, আর বেটা উড়ে এসে জুড়ে বসেছিল ওই ছেলেটার বাবা মা ভজদেব ব্রাহ্মণ আর ওর বউ বামা দেবী, তাই ঠাকুরকে জানাতো যেন ওই ভজদেব ব্রাহ্মণও মরে আর বউটাও যেন মরে যায়, তাহলে এবারে 20 বিঘা জায়গা দায়িত্ব আমি পাবো। ও মায়েরা লোভে পাপ, পাপে কি বলে গো, হ্যাঁ পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, হ্যাঁ গো যত অনেকে ভাবে যত ইচ্ছা পাপ করব কোনো ব্যাপার নয়, ভগবানের নাম করে নেব সব পাপ ধুয়ে যাবে, তোমাদের এই সাইডে মনে হয় না, আমাদের হাওড়া সাইডে হয়, হ্যাঁ গো ওই ভোরবেলা হাঁটতে বেরো না, তোমাদের এই সাইডে আছে, হাঁটতে বেরিয়ে কি করে জানো তো, হাঁটতে বেরোয় দল বেঁধে সব, আর হাঁটতে বেরিয়ে লক্ষ্যটাকে পাশের বাড়ি রাস্তার ধারে কার গাছে ফুল ফুটেছে, হ্যাঁ খালি হেঁটে ঘরে ফেরার সময় টাটকা টাটকা ফুলগুলো তুলে এনে ভগবানকে দেবে, তোমরা করো নাকি, তোমাদের এই সাইডে হয় না তো গো, হ্যাঁ কোথা থেকে বলছে হয়, হ্যাঁ সেখান থেকে বলছে হয় হয় যায়নি তাই, হ্যাঁ গো চোরের দায় ঘাড় পেতে চেয়ে নিচ্ছ, মনে রাখবে মাথায় রাখবে চুরি করা ফুল দিয়ে যতই ভগবানকে দাও কিচ্ছু লাভ হবে না, দেবে কে যা দেবার কেনার ক্ষমতা নেই, যাদের আছে তারা যদি চুরি করা ফুল নিয়ে দেয় সেখানে কিন্তু কোনোদিন পুণ্য অর্জন হবে না, অনেকে ভাবে আমি যে চুরি করলাম আমার ঠাকুর ঘরের গোপাল তো দেখতে পেল না, মনে রাখবে যখন মন্দিরে তুমি এই যে হরিনাম হচ্ছে চাঁদা তুলে তো হরিনাম নাকি গ্রামে চাঁদা তোলা হয়েছে তো নাকি, অনেকে ভাবে 50 টাকা দিলাম ভগবান দেখলো না কোনো ব্যাপার নয়, না এটা ভগবান দেখলো, আবার যখন তুমি 500 টাকা গিয়ে হোটেলে খেয়ে আসো সেটাও ভগবান দেখলো, তাহলে নিজের বেলায় 500 টাকা খেলি আর আমার নামের বেলায় 50 টাকা, বলে এমন তোর সংসারে রোগ জড়াবো না, ওই টাকা তোর রোগের পিছনে খরচ হয়ে যাবে, বল হ্যাঁ অনেকে ভাবে ভগবান দেখতে পায় না, ভগবান সব জানে, বলে তোর পোটবাণী কি আছে তোর ব্যাংকের ভেতরে কি আছে সব আমার জানা, আমরা মানুষরা দিনের দিন অমানুষ হয়ে যাচ্ছি, হ্যাঁ গো আমাদের শিক্ষা দীক্ষা সব পাল্টে যাচ্ছে, এই দেখবে যখন বিয়ে এই যে আমাদের বিয়ে টিয়ে হয় বিয়ের কার্ডের উপরে লেখাটাকে কি লেখাটাকে বলো তো, শুভ বিবাহ, কি লেখাটাকে কি শরীর খারাপ নাকি গো, ঘুমাচ্ছে না শরীর খারাপ, হ্যাঁ
একটু মাথায় জল টল দাও না, ঘাড়ের মাথায় জল দাও না। বলছি অসুবিধা নেই তো, ভালো যাবে তো? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ শোনো, এদিকে প্রেম সিং একবার সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ যে কথা বলছিলাম ভালো করে শুনে রাখো, এই যে বিয়ের কার্ডে লেখা হয় শুভ বিবাহ, আচ্ছা বলো তো শুভ বিবাহ লেখা হলো আর সেই বিবাহতে শুভ কি করে হচ্ছে? যে বিয়ে বাড়িতে মাগো শুভ বিবাহ লেখা হলো কিন্তু রক্ত না ঝরিয়ে কি বিয়ে সম্পন্ন হয়? বিয়ে বাড়ি হলে কাটা হয় দেখবে, 100খানা 150খানা পাখি মুরগি কাটা হচ্ছে, 4-5খানা ছাগল কাটা হচ্ছে, রক্ত ঝরানো হলো আর বিয়ের কার্ডে লেখা হলো কি শুভ? দেখবে বিয়ের দিন ভগবান না করুক তোমাদের হোক, ওই বিয়ের দিন, বিয়ের আগের দিন, বিয়ে কটা দিন, ওই বরকনের যদি কারো যদি একবার শরীরে কোনো কেটে যায়, যদি একটু রক্ত ঝরে, ও দেখবে আত্মীয় স্বজন না, এ বাবা অমঙ্গলের চিহ্ন, রক্ত বেরোলো, রক্ত দেখতে হলো গো। আর বিয়ে বাড়িতে মাগো লোককে নিমন্ত্রণ করে কেটে কেটে রক্ত বন্যা বইয়ে দিয়ে লোককে খাওয়াচ্ছে, ওই বিয়ে কোনোদিন শুভ হবে না। মনে রাখবে আমরা মানুষ, মানুষের মতো কাজ করতে হবে, তাই তো খুব বলতে ইচ্ছে করে। মনে রাখো ওই যে একটা সংলাপ আছে না, খুব মন দিয়ে ভালো করে, এই যে পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, মানুষ জাতি জেনে বুঝে মেনে চলে না, পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, মানুষ জাতি জেনে বুঝে মেনে চলে না, পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, মানুষ জাতি জেনে বুঝে মেনে চলে না, পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, মানুষ জাতি জেনে বুঝে মেনে চলে না। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ ভাবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, নিজেরা সব ভুগে মরি নিজ কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, নিজেরা সব ভোগে মরি নিজ কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, মানুষের মতো দেখতে মানুষ বলে না, তাহলে মানুষ কবে বলবে? বলে মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, মানুষ ভাবে আসবে চেতনা, মানুষ ভাবে আসবে যেদিন জ্ঞানের 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 চেতনা। হ্যাঁ বলি রাধা মাধবী কি,